আমার নাম হচ্ছে আদর্শ বড়ুয়া আমার বাড়ি হচ্ছে মানে কোট বাজার আমার নাম হচ্ছে রোজন বড়ুয়া আমার বাড়ি হচ্ছে উকিয়া কোট বাজার রাজাপালং নম্বর ওয়ার্ডে আমি যখন 12 বছর ছিলাম তখন আমার পরিবারে আর্থিক দিক একটু সমস্যা ছিল বাইরে যেতে যেতে পারে বিদেশে যেতে যেতে পারে আমার পরিবার একটু সুখী হবে সেটা চিন্তা করে আমি বাইরে যাওয়ার জন্য একটা দালালের সাথে কথা বলছি তারপর দালালে ফোন করছে দালাল ফোন করার পর আমরা মালয়েশিয়া চলে গেছিলাম মালয়েশিয়া চলে যাওয়ার পরে মানে সিভে যখন উঠছি এখানে বাদ দিত ওদের দুবেলা ধরে আমাদেরকে বসে থাকতে হতো এক মাস ধরে আর এভাবে করে মানে বসে থাকতে হতো তখন আমি খুব কষ্ট ছিলাম আমার মা বাবা নিয়ে চিন্তায় এক মাস পর আমরা ধরা গেছিলাম বার্মার নৌবাহিনীর হাতে ওখানে চার মাস যাবৎ আমরা আমাদেরকে আইওমে খাওয়াইছিল খাবার দিছিল অনেক কাপড় চোপড় দিছিল আইওমে আমাদেরকে মানে মায়ানমার থেকে এখানে বাংলাদেশে চলে নিয়ে আসছিল নিয়ে আসার পরে চার মাস পর আমাদেরকে 15,500 টাকা করে দিছিল আইওম হিসাব থেকে মানে একটা মানে আমাদেরকে ওয়ার্কশপ দিছিল তিনজন মিলে জুবেল আর লুজেন আমি আদর্শ বলতেছি সেটা নিয়ে এখন চলতেছি মা বাবা নিয়ে সুখে মানে আগে আমরা মানে চাকরি করতাম ওয়ার্কশপের এখন আমরা মালিক হয়েছি এখন ওয়ার্কশপ দিছি আমরা তিনজন মিলে আইওমকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি